নমস্কার বন্ধুরা, দ্য স্পাইসেস অফ লাইফে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সসি গ্রেভি চিকেন লেগ পিসের রেসিপি। এখানে নিয়েছি 500 গ্রাম চিকেন লেগ পিস। লেগ পিসগুলোকে চিরে নেব। এর মধ্যে দেব অর্ধেকটা লেবুর রস, দেব 1 টেবিল চামচ নুন, 3 টেবিল চামচ ফেটানো টক দই, দেব 1 টেবিল চামচ ফ্রেশ ক্রিম, 1 টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো, 2 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রেড চিলি সস, 2 টিস্পুন গার্লিক চিলি সস, 2 টেবিল চামচ টমেটো কেচাপ, দেব 1 টিস্পুন চিনি, দিয়ে দেব 1 টেবিল চামচ সাদা তেল। মাংসটাকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে 1 ঘন্টা রেখে দেব। একটা ফ্রাই প্যান গরম করে তার মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে চিকেন লেগ পিসগুলোকে দিয়ে দেব। লেগ পিসগুলোকে ভালোভাবে ফ্রাই করে নেব। পরে আমি যে লেগ পিসগুলোকে এপিটোপিট করে ভেজে নেব। লেগ পিসগুলো ভাজা হয়ে গেছে, এবারে যে গ্রেভিটা ছিল সেই গ্রেভিটার মধ্যে আমি দিয়ে দেব রেড ফুড কালার 1 ড্রপ। এই গ্রেভিটাকে এবারে মাংসটার মধ্যে দিয়ে দেব। বাটিটাকে ধুয়ে অল্প জল দিয়ে দিলাম। এবার এর মধ্যে দেব 1 টিস্পুন চিলি ফ্লেক্স, লেগ পিসগুলো যাতে ভালো সেদ্ধ হয় তার জন্য গ্যাসটাকে সিম করে ঢাকা দিয়ে 15 মিনিট রেখে দেব। এবার ঢাকা খুলে গ্রেভিটার সাথে লেগ পিসগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নেব। রান্নাটা হয়ে গেছে, লেগ পিসগুলো খুব ভালো সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তৈরি হয়ে গেল সসি গ্রেভি চিকেন লেগ পিস।